ভারতীয় রেলওয়েতে বিভিন্ন রকম পোস্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বয়স এখানে রয়েছে 15 থেকে 24 বছর বয়স মধ্যে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের সময়সীমা কতদিন রয়েছে, আবেদনের ফিস কত টাকা চা হচ্ছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তী এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সে সমস্ত জেলা ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। দর্শকরা যে জেলা থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধুরা, ভারতীয় রেলওয়ের তরফ থেকে যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বিস্তারিত বিষয়ে দেখে নেব, কী কী পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা একেবারে বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা ওয়ান স্ক্রিনে নিয়োগের নোটিশ দেখতে পাচ্ছেন। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এখানে রয়েছে, এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ নোটিফিকেশন নাম্বার এখানে রয়েছে, ওপেনিং ডেট অ্যান্ড টাইম এখানে রয়েছে 28 মে 2022 11টা থেকে আবেদন এখানে শুরু হয়েছে এবং আবেদন চলবে 27 জুন 2022 পর্যন্ত। এখানে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন এবং নিয়োগ নোটিশের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয় দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন। ওয়েস্টার্ন রেলওয়ে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন এখানে দেওয়া রয়েছে এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে, 3612টি ভ্যাকান্সি রয়েছে। অ্যাপ্রেন্টিসশিপ এগেনস্টে নিয়োগ করানো হচ্ছে। এলিজিবিলিটি কন্ডিশনস এখানে দেওয়া রয়েছে, এজ ক্রাইটেরিয়া এখানে বলেছে 15 থেকে 24 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা সরকারি নিয়োগ করেছে এবং ক্যাটাগরি উইস আপনারা এখানে বয়সের ছাড়গুলো পেয়ে যাবেন। জন্মের সালগুলো এখানে দেওয়া রয়েছে, এর মধ্যে আপনাদেরকে থাকতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে কমিউনিটি এবং ক্যাটাগরি, অ্যাপ্লিকেন্টস শুড বি বর্ন বিটুইন, অর্থাৎ এই জন্মসালের মধ্যে আপনাদের জন্মসালগুলো হতে হবে, তবে আপনারা এখানে আবেদন করতে পারেন। ক্যাটাগরি উইস এখানে রয়েছে, ইউয়ার ক্যাটাগরি এখানে যেরকম দেওয়া রয়েছে 28 জুন 1998 থেকে 27 জুন 2007 মধ্যে থাকতে হবে এবং এসসি ক্যাটাগরিটি এখানে রয়েছে 1993 থেকে 27 জুন 2007 মধ্যে থাকতে হবে, তবে আপনারা এখানে আবেদন করতে পারেন। এখান থেকে আপনারা বিস্তারিত বিষয়ে দেখে নেবেন। অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং এডুকেশন কোয়ালিফিকেশানগুলো এখানে রয়েছে, মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং 50% নাম্বার আপনাদেরকে থাকতে হবে শিক্ষিত কোনো বোর্ড থেকে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। টেকনিক্যাল কোয়ালিফিকেশানগুলো এখানে রয়েছে, আইটিআই সার্টিফিকেট আপনাদেরকে থাকতে হবে। ডিজাইনেটেড টেস্টগুলো এখানে দেওয়া রয়েছে, আইটিআই টেস্ট এখানে দেওয়া রয়েছে, সিরিয়াল নাম্বার এখানে রয়েছে, ডিজাইনেড টেস্টগুলো দেওয়া রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, ফিটার, ওয়েল্ডার, ট্রোনার, মার্চিনিস্ট রয়েছে, এই সমস্ত পোস্টে আপনারা আবেদন করতে পারেন। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। নিয়োগের নোটিশ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয়ে দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন। পেমেন্ট অফ ফিস এখানে রয়েছে, আবেদনের ফিস এখানে বলেছে 100 টাকা করে আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে এবং এসসি এসটি পিডব্লিউ ডি ওমেন অ্যাপ্লিকেন্টস যারা রয়েছেন, এই সমস্ত প্রার্থী যারা রয়েছেন তাদের এখানে আবেদনের ফিস দিতে হবে না, তারা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ট্রেনিং পিরিয়ড অ্যান্ড স্টাইপেন্ডগুলো এখানে রয়েছে, ট্রেনিং পিরিয়ড এখানে বলেছে 1 বছরের জন্য আপনাদের এখানে ট্রেনিং চলছে, অর্থাৎ ট্রেনিং করানো হবে আপনাদের, স্টাইপেন্ডগুলো এখানে আপনাদের দেওয়া হবে, অর্থাৎ গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা স্টাইপেন্ড পাবেন। আবেদন কীভাবে করবেন আমরা আগে দেখে নিয়েছি, অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম ভারতীয় রেলওয়েতে বিভিন্ন রকম পোস্টে ট্রেনিংয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে, ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, কার্পেন্টার ও এই সমস্ত পোস্টে আপনাদের নিয়োগ করানো হবে ট্রেনিং করিয়ে। মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন ফিস 100 টাকা করে দিতে হবে। পিডব্লিউ বিডি ওমেন ক্যান্ডিডেট এসসি এসটি যারা রয়েছেন তাদের এখানে কোনো প্রকার আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তারা আবেদন করতে পারবেন। এই সমস্ত বিষয়ে বিস্তারিত নিয়োগ নোটিশে দেখে নিয়েছি বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।